তেলুগু দেশমের প্রধান চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডেপুটি হিসাবে শপথ নেন জনসেনা দলের প্রধান তথা অভিনেতা পবন কল্যাণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থবারের জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন চন্দ্রবাবু বুধবার পবন কল্যাণ ছাড়াও আরও বাইশ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন সেই তালিকায় রয়েছেন চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশেও নাইডু নতুন মন্ত্রিসভায় এনডিএ শরিক দল জনসেনার তিনজন বিধায়ক থাকছেন বিজেপি বিধায়ক সত্যকুমার যাদব ঠাই পেয়েছেন নাইডুর মন্ত্রিসভায় বুধবারের অনুষ্ঠানে মোদী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাড্ডা রিপোর্ট খবর ত্রিপুরা